নমস্কার বন্ধুরা, অলর অলপিনে আপনাদের স্বাগত। আমাদের মটো, শিক্ষা হোক উন্মুক্ত, যেখানে খুশি যখন খুশি যতবার খুশি, শিক্ষা হোক আনন্দময়, কারণ সুশিক্ষা আনে সুচেতনা, সুচেতনা খুঁজে পায় সমাধান। আমরা বাটারফ্লাই ক্লাস 3 বাটারফ্লাইটা পড়ছি। উই আর ইউজিং দিস টেক্সট বুক ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড ফর ক্লাসরুম ইউজ অনলি। No commercial use is being made. Copyright owner, Department of School Education, Government of West Bengal and West Bengal Board of Primary Education. PowerPoint presentation made by Sri Tamojit D. আমরা অনেক মেটেরিয়াল নেট থেকে ডাউনলোড করে ব্যবহার করছি, প্রতি ক্ষেত্রে অ্যাকনোলেজ করা সম্ভব হয়নি, জিনিসটা আকর্ষণীয় করে তোলার জন্য করা হয়েছে। আশা করি যাদের কপিরাইট তারা বুঝতে পারবেন এবং সমর্থন করবেন, অসুবিধা হলে বলবেন আমরা সরিয়ে দেব। লেসন 8, দ্য জার্নি অফ হুইলস। The journey of wheels, চাকা কেমন করে এক অবস্থা থেকে আরেক অবস্থাতে এখন বর্তমানে চাকা এলো, চাকার ইতিহাস, চাকার ভ্রমণের ইতিহাস, চাকা। এখন আমরা ইউনিট 2টা করব। ইউনিটটা শুরু করা যাক। ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার্স, ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার্স লিভ ইন এ ভিলেজ, দে লিভ ইন এ ভিলেজ, দে লিভ ইন এ ভিলেজ অল ডে লং, all day long, all day long, all day, day, all day long, the elder, dekhi elder, elder, elder sister used to work at the spinning, স্পিনিং হুইল, স্পিনিং, স্পিনিং কথাটা কি, স্পিনিং কথাটা কি, স্পিনিং, স্পিনিং, স্পিনিং হুইল, স্পিনিং হুইল, স্পিনিং হুইল, হুইল এটা হচ্ছে হুইল, তাহলে কি হলো স্পিনিং হুইল। সি ওয়াজ ভেরি হার্ড working, but her younger sister was very lazy. Lazy, lazy মানে অলস, lazy মানে অলস। স্পিনিং হুইল, স্পিনিং হুইল মানে চরকা, স্পিনিং হুইল কি চরকা, তাকে সুতো থেকে, তুলো থেকে সুতো তৈরি করে, সেই চরকাকে বলে স্পিনিং হুইল। তোমার চরকা দেখো না, চরকা, সেই চরকা থেকে তুলো তৈরি করে, এখন তো সব মেশিনে হয়, প্লাগে পড়ে যায়। ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার্স, দে লিভড ইন আ ভিলেজ অল
day long, the elder sister used to work at the spinning wheel. She was very hard working, but her younger sister was very lazy. Once there were two sisters, একসময় দুটো বোন ছিল। দে লিভড ইন এ ভিলেজ, তারা একটা গ্রামে বাস করত, অল ডে লং, সারাদিন ধরে, দ্য এল্ডার সিস্টার, বড় বোন, হ্যাঁ এল্ডার, এল্ডার মানে বড়, ভাই বোনের মধ্যে বড় হলে একজন অন্যজনের বড় হলে এল্ডার, সবার চেয়ে যদি বড় তাহলে হবে এল্ডেস্ট, সবার চেয়ে বড় হলে হবে এল্ডেস্ট, হ্যাঁ এল্ডেস্ট। সিস্টার ইউজড টু ওয়ার্ক অ্যাট দ্য স্পিনিং, হ্যাঁ স্পিনিং হুইল মানে চাকা, তার মানে এইটা হচ্ছে স্পিনিং হুইল, চরকা, এটা ঘোরে, চরকাটা এই গোলেটার আছে, ঘোরে তুলো দিলে সুতো হয়ে যায়, সুতো বানানো হয়। সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, বাট আর ইয়াঙ্গার, ছোট, ইয়াঙ্গার মানে ছোট, তা একজন যদি বড় হয় অন্যজন ছোটই হবে। ওয়াজ ভেরি লেজি, লেজি মানে কি, অলস, লেজি মানে অলস, লেজি, লেজি মানে অলস, কুড়ে। তারপর ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার্স, দে লিভড ইন আ ভিলেজ, অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজড টু ওয়ার্ক অ্যাট দ্য স্পিনিং হুইল, সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, বাট আর ইয়াঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি, খুবই অলস ছিল। তার মানে কি দুই বোন ছিল, কোনো গ্রামে বাস করত, হ্যাঁ সারাদিন ধরে বড় বোনটা দিদি যে সে খাটত, কোথায় খাটত না, চরকা কাটত, খুব সারাদিন কাজ করত, খুব পরিশ্রমী ছিল, হার্ড ওয়ার্কিং, খুব পরিশ্রম করত। বাট আর ইয়াঙ্গার সিস্টার, কিন্তু তার ছোট বোন ছিল, খুব অলস। আরেকবার পড়ো, ওয়ান্স, নিজেরা পড়ো, ইংরেজি পড়তে লাগবে, শিখতে লাগবে। ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার্স, দে লিভড ইন আ ভিলেজ, এটা হচ্ছে কি ভিলেজ, বলো ভিলেজ মানে গ্রাম, ভিলেজ। অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজড, এটা হচ্ছে ইউজড, টু ওয়ার্ক অ্যাট দ্য স্পিনিং হুইল, সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, বাট আর ইয়াঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি, ভেরি লেজি। তা পরেরটা দেখা যাক কি বলছে, কি হলো। One day the elder sister was sitting, sitting by the well, well মানে পুকুর, কুয়ো, হ্যাঁ জলের কুয়ো থাকে না, গভীর মাটিতে কাটা গোল মতন কুয়ো, গ্রামের দিকে এখনো দেখা যায়, শহরে কিছু জায়গায় আছে খুব গভীর থাকে, হ্যাঁ খুব কুয়ো বলে। সি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য স্পিনিং হুইল, স্পিনিং হুইল, তারপরে কি একদিন দিদিটা, বড় বোনটা পুকুরে, কুয়োর পাশে বসে ছিল,
সেখানে বসে শি ওয়াজ অলসো ওয়ার্কিং, সেখানে বসে সে চরকায় কাজ করছিল, মানে কুয়োর পাশে বসে চরকায় কাজ করছিল। আবার পড়ো, ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল, শি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য স্পিনিং হুইল। আবার পড়ো, আবার আবার, ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল, শি অলসো ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য স্পিনিং হুইল। তাহলে একদিন বড় বোনটা কুয়োর পাশে বসে বসেছিল, সেখানে বসেই সে চরকায় কাজ করছিল। এটাকে বলে স্পিন্ডল, এটা থেকে ঘোরে। হ্যাঁ, এই যে স্পিন্ডল বলে এই যে এই জায়গাটা ঢোকা যাবে, এখানে সুতোটা গোটানো হবে, এখানে তুলো দেয় আর এখানে সুতোটা গোটানো, এখানে রাউন্ড খেয়ে যায়, গোল খেয়ে এখানে জমা হয়। হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়াট। হ্যাঁ, সোয়াট এটা কি? সোয়াট ঘাম, সোয়াট সোয়াট মানে ঘাম, সোয়াট মানে ঘাম। ডট স্টাক, স্টাক ডট এটা কি? DIRT ডট নোংরা, ডট মানে নোংরা। স্টাক লেগেছিল, হ্যাঁ স্টাক তবে লেগেছিল। স্টাক এটা কি? স্টাক STUCK স্টাক টু দ্য সোয়াট, এটা হচ্ছে সোয়াট, উচ্চারণ হবে সোয়াট। সুইট না, কিন্তু সুইট হচ্ছে মিষ্টি, ডবল ই হলে এখানে ই এ আছে, এটা হচ্ছে সোয়াট ঘাম। সো সি ডিপ, ডিপ ডিপ এটা কি? ডিপ DIPPED ডিপ আর হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম, টু ক্লিন দেম। বাই মিস্টেক, বাই মিস্টেক সি ড্রপড, ড্রপড এটা কি? ড্রপড, হ্যাঁ ড্রপড ফেলে দিল, ড্রপড ফেলে দিল। দ্য শাটল, দ্য শাটল ইন টু দ্য ওয়েল, সি বিগ্যান টু উইপ, সি বিগ্যান টু উইপ, সি বিগ্যান টু উইপ। তাহলে কি হলো? হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়াট, ডট স্টাক টু দ্য সোয়াট। সো সি ডিপড, হ্যাঁ ডিপড দেখি, ডিপ হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম। বাই মিস্টেক, বাই মিস্টেক ভুল করে সি ড্রপড, দেখি ড্রপ ফেলে দিল। দ্য শাটল, শাটল মানে ওই যেটা বললাম, শাটল হচ্ছে ওখানে থাকে যেটা দিয়ে সুতো বানানো হয়, মেশিনের একটা যন্ত্র। ইন টু দ্য ওয়েল সি বিগ্যান টু উইপ, সি বিগ্যান টু উইপ, সি বিগ্যান টু উইপ। তারপরে কি? হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়াট, তার হাতটা ঘামে ভিজে গেছিল। ডট সোয়াট মানে ঘাম, তার হাত, হ্যান্ডস মানে হাত, তার ওয়েট মানে ভিজা, ওয়েট মানে ভিজা, তারপরে তার হাত ঘামে ভিজে গেছিল, ময়লা। হ্যাঁ ডট, ডট মানে ময়লা, নোংরা, তার সোয়াটে ঘামে আটকে জড়িয়ে গেছিল, আটকে গেছিল, হ্যাঁ ঘামে হাতে ময়লা আটকে গেছিল। সো সি ডিপ আর হ্যান্ড, সুতরাং সে তার হাতটা ডোবালো, ডিপ মানে ডোবালো, ডিপ মানে ডোবালো, পুকুর কুয়োটাতে ডোবালো পরিষ্কার করার জন্য, কুয়োর থেকে জল নিয়ে তাতে ডোবালো পরিষ্কার করার জন্য। বাই মিস্টেক ভুল করে সি ডপ,
সে ফেলে দিল ওই শাটলটা, যেটা ববিন থাকে না সুতো কাটার জন্য, সেটা পুকুরে এই কুয়োতে ফেলে দিল। সি বিগ্যান টু উইপ, উইপ মানে কাদা, সি বিগ্যান টু উইপ, উইপ মানে কাদা, সে কাঁদতে আরম্ভ করল। তারপর ইংরেজিতে পড়ো, হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়াট, ডার্ট স্টাক টু দ্য সোয়াট, সো সি ডিপ হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম, বাই মিস্টেক সি ড্রপ দ্য শাটল ইন টু দ্য ওয়েল, সি বিগ্যান টু উইপ, সে কাঁদতে আরম্ভ করল। হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়াট, ডার্ট স্টাক টু দ্য সোয়াট, সো সি ডিপ হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম, বাই মিস্টেক সি ড্রপ দ্য শাটল ইন টু দ্য ওয়েল, সি বিগ্যান টু উইপ। মানে কি, তার হাতটা ঘামে ভিজে গেছে, হ্যাঁ, সে ঘামের মধ্যে ময়লা জমে যাচ্ছে, আটকে যাচ্ছে, শুধু হাতটা পরিষ্কার করার জন্য ওই কুয়োর জলে হাতটা ডোবাতে গেল। ভুল করে যে শাটল ছিল, মেশিনের যন্ত্র ছিল, সেটাও সে পুকুরে কুয়োতে ফেলে দিল। সি বিগ্যান টু উইপ, তারপর সে কাঁদতে আরম্ভ করল। লাস্ট, হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়াট, ডার্ট ডার্ট স্টাক টু দ্য সোয়াট, সো সি ডিপ হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম, বাই মিস্টেক সি ড্রপ দ্য শাটল ইন টু দ্য ওয়েল, সি বিগ্যান টু উইপ। বুঝতে পারছ? গুড, তাহলে আমি ইংরাজিতে পড়তে লাগবে, হ্যাঁ, ইংরাজিটা বারবার উচ্চারণ করে করে পড়তে লাগবে, তাহলে ইংরাজিটা ভালো করে বলতে পারবে।